এটা পরিচালিত হয় সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ, তারই পরিণতি এখানে এই ক্রাইমটা হয়েছে। যখন কোনো একটা জায়গায় কোনো ক্রাইম সংঘটিত হয়, সেটা একটা ইনস্টিটিউশনাল যে পরিধিতে তা বাড়তে থাকে, তখন সেটা কিন্তু আপনাকে জানতে হবে এমনি এমনি একটা দিক দুটো দিকের দ্বারা পরিচালিত। বন্যা তো প্রত্যেক বছর এই সময় হতে পারে, যারা দীর্ঘদিন কেন্দ্রে আছে রাজ্যে আছে তারা তো জানেন না, এটা তো হতে পারে না। ডাক্তার ভাইরা এই আন্দোলনে এলেন বলে আজকে বাংলার মানুষ জানতে পারলেন এতটা কালো অধ্যায় স্বাস্থ্য ভবনের ভেতরে চলছে, নজির গড়েছে বলেই তো আজ জিকর হয়েছে। তো এরকম অনেক বিনিত গোয়েল হবে, এই সময় বাড়িঘর নিচু জায়গায় ডুবে যাবে, এটা কোনো সরকারের অজানা নয়। সে কংগ্রেস সরকার থাকুক, সে বামফ্রন্ট সরকার থাকুক, কেন্দ্রে কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, কাজটা কি দুটো সরকারের মধ্যে সমন্বয়। যে বর্ষাকালে আপনারা কটা এই বন্যা নিয়ে ডিবেট করেছেন, অ্যাসেম্বলি তো খোলা ছিল, আমাদের যদি প্রতিনিধি থাকতো তারা বলতো। এটা আমার কর্মসূচি নয়, এই কর্মসূচিটা আগের দিন অর্থাৎ শনিবার দিন অধীর চৌধুরী মহাশয় সভাপতি হিসেবেই ঘোষণা করেছিল। রোববার আমি সভাপতি হওয়ার পর আমি এই প্যাটার্নটা বদলাতে চাই, যে সভাপতি হিসেবে তিনি যে প্রোগ্রামটা ডিক্লেয়ার করেছেন তিনি পদ থেকে চলে গিয়েছেন অধীর চৌধুরী, কিন্তু প্রদেশ কংগ্রেসের যে চেয়ার সেই চেয়ার আবেদন করেছিল পারমিশনের জন্য, আমি সভাপতি হয়েছি। আমি অধীররঞ্জন চৌধুরী মহাশয় অধীরদাকে বলেছি ওই প্রোগ্রামটা কন্টিনিউ হবে, তার কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে কালচার বিভিন্ন রাজনৈতিক দলে, যে একজন চলে যান তিনি তার বাস্য প্যাটরা গুছিয়ে নেন, অন্যজন শুরু করেন। আমি বলেছি চেয়ারের গুরুত্ব অনুযায়ী এই প্রোগ্রামটা দেখেছিলেন, আপনি সভাপতি নেই, নেতা আছেন, আমি সভাপতি হয়েছি, এই সভাপতি হিসেবে এই প্রোগ্রামটা ডাকা হয়েছে, ওই প্রোগ্রামটাই হবে এবং সেই প্রোগ্রামে আমি উপস্থিত থাকব, তাই আমি এসেছি। প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছে, তার কারণ প্রোগ্রামটা যে কারণে করা এই কারণে রাজ্য কংগ্রেস আগে মিছিল করেছে, এক ঐতিহাসিক মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার হয়েছে, তাতে আমি ছিলাম, আমি অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পাদক হয়ে যাতে অন্য রাজ্যে গেছিলাম, এরপরে আমি সভাপতি হয়েছি। আমি মনে করি কোনো সভাপতি চেয়ারে যখন কোনো প্রোগ্রাম ঘোষিত হয় তখন সেই চেয়ারের গুরুত্ব অনুযায়ী এই প্রোগ্রাম হওয়া উচিত, তাই আমি অধীর চৌধুরী মহাশয়কে বলছি প্রোগ্রাম বন্ধ হবে না, প্রোগ্রাম হবে, আমি আসবো, আপনি যেমনভাবে প্রোগ্রাম ঘোষণা করেছিলেন সেইভাবে প্রোগ্রাম চলবে। ডাক্তারি ক্ষেত্রে উত্তরবঙ্গ লবির কথা বলা হয়, তার অন্যতম সুশান্ত রায় জলপাইগুড়ির আই স্পেশালিস্ট, ঘটনার দিন আর্জিকরে উপস্থিত ছিলেন এই সুশান্ত রায়, সিবিআই অবশেষে তাকে ডাকলো, কি মনে হচ্ছে উত্তরবঙ্গ লবিটা আবার ব্রেক করা যাবে? দেখুন, আমি সামান্যতম এদিক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাবি না, যখন কোনো একটা জায়গায় কোনো ক্রাইম সংঘটিত হয় সেটা একটা ইনস্টিটিউশনাল যে পরিধিতে তা বাড়তে থাকে, তখন সেটা কিন্তু আপনাকে জানতে হবে এমনি এমনি একটা দিক দুটো দিকের দ্বারা পরিচালিত হয়, এটা পরিচালিত হয় সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ, তারই পরিণতি এখানে এই ক্রাইমটা হয়েছে। এবং আরও একটা বিষয়, যেটা পুজোর আগে শহর থেকে প্রায় 2000 বেসরকারি বাস উধাও হয়ে যেতে পারে, কারণ 2009 সালে হাইকোর্টের নির্দেশ ছিল 15 বছরের বেশি কোনো বাস চলবে না, তারপরে নানান গরিবসী কখনো বাস মালিকদের পক্ষ থেকে, কখনো সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে, এখন এমন পরিস্থিতি পুজোর আগে 2000 বেসরকারি বাস হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। দেখুন, সরকার পরিচালনা করার ক্ষেত্রে যে পারদর্শিতা দরকার সেই পারদর্শিতা যদি সরকারের মধ্যে না থাকে, ডিপার্টমেন্টাল মন্ত্রী থেকে শুরু করে যারা আমলা আছেন তারা তো কেউ জানেন না তা নয়, এতক্ষণ বন্যা নিয়ে কথা হচ্ছিল, বন্যা তো প্রত্যেক বছর এই সময় হতে পারে, যারা দীর্ঘদিন কেন্দ্রে আছে রাজ্যে আছে তারা তো জানেন না, এটা তো হতে পারে না। এই সময় ডিভিসিতে জল বেশি হবে, জল ছাড়তে হবে, এই সময় বাড়িঘর নিচু জায়গায় ডুবে যাবে,
এটা কোনো সরকারের অজানা নয়। সে কংগ্রেস সরকার থাকুক, সে বামফ্রন্ট সরকার থাকুক, কেন্দ্রে কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, কাজটা কি দুটো সরকারের মধ্যে সমন্বয়। আর এই সমন্বয়ের কাজটা করার দায়িত্ব কাদের, যারা সরকার পরিচালনা করছেন তাদের, কৈফিয়ত কার কাছে চাইবে? কৈফিয়ত তো নিশ্চয়ই কংগ্রেস বামফ্রন্ট এদের কাছে চাইবে না। কেন্দ্র চাইতে গেলে বিজেপির কাছে চাইতে হবে, রাজ্যে চাইতে গেলে তৃণমূলের কাছে চাইতে হবে। এই সোজা বিষয়টা নিশ্চয়ই অন্য কোনোভাবে মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু মানুষ যদি দেখে তার খাবার না থাকে, মানুষ আবার দেখে কে পরিষেবা বেশি দিচ্ছে। যেহেতু সরকারে যারা আছেন তারা পরিষেবা বেশি দিতে পারে, সরকারে যারা নেই কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল তারা পরিষেবা দিতে পারবে না। তো স্বাভাবিকভাবে তখন এই সরকারই বলবে, এই রাজনৈতিক দল বলবে, তোমাদের পাশে কে ছিল? এটা একটা আলাদা পলিসি। সেই পলিসির কারণে দুটো দল যারা সরকারে আছেন তারা নিশ্চুপ থেকেছেন, কারণ তারা নিজেদের মধ্যে এই কম্পিটিশনটা করবেন, আমি এতটা খাবার দিয়ে দিলাম, আমি এতটা খাবার দিয়ে দিলাম, দেখো আমরাই তোমাকে সার্ভ করেছি, অন্য কেউ তোমাদের কাছে আসেনি। কিন্তু তারা ডুবলেন কেন, তারা ডুবে গেলেন কেন? এই ডুবে যাওয়ার পরিণতিটার জন্য এই বিষয়গুলো আসা। আর আমি বলছি, আপনারা যেভাবে সমস্ত কিছু দেখেন, আমি সারা ভারতবর্ষ করে বাংলা করে আমি এভাবে দেখি, আমি দেখি এ কারণে যে কোনো একটা জায়গায় কোনো অবজেক্টিভ ছাড়া কিন্তু কোনো জিনিস হয় না। এই যে ডাক্তারদের আমার স্যালুট, আপনারা যে জিনিসের জন্য বলছেন, কিন্তু আমায় বলুন তো, এতদিন ধরে সিনিয়র ডাক্তার যারা, এই জুনিয়র ডাক্তাররা যে অক্লান্ত পরিশ্রম করলেন, ইচ্ছ সাধন করলেন, বাংলার কালো দিনকে রোখার চেষ্টা করছেন, এতদিন ধরে ডাক্তারি সমাজের বিশিষ্ট মানুষেরা কেন চুপ ছিলেন? তাদেরও তো আওয়াজ তোলা দরকার ছিল, তাহলে তো ডাক্তার ভাইদের আজ এই আন্দোলনে আসতে হতো না। ডাক্তার ভাইয়েরা এই আন্দোলনে এলেন বলে আজকে বাংলার মানুষ জানতে পারলেন এতটা কালো অধ্যায় স্বাস্থ্য ভবনের ভেতরে চলছে বা বিরাজ করছে। এটাই বিষয়। বিনীত গোয়েল আজকে বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করলেন, অতীতে এমন নজির কেউ দেখেছেন বলে তো আমরা অন্তত মনে করতে পারছি না, আপনি মনে করতে পারছেন? নজির গড়েছে বলেই তো আজ জিকর হয়েছে, তো এরকম অনেক বিনীত গোয়েল হবে। নজির গড়েছে বলেই তো শিক্ষা দপ্তর হয়েছে, নজির গড়েছে বলেই তো রেশন হয়েছে, নজির গড়েছে বলেই তো ওষুধে ভেজাল হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ তারপরেও কেন ভোট দিচ্ছেন? বাংলার মানুষের কাছে আমি আবেদন করব যে আপনারা কি ভাবছেন, শিক্ষা দুর্নীতি হয়েছে তারপরে ভোট হয়েছে, তারপরে রেশন দুর্নীতি হয়েছে ভোট হয়েছে, আজকে স্বাস্থ্য দুর্নীতি হলো, অনেকে ভাবছেন একটি মেয়ে মারা গেল বাবা মা সন্তান না বলে। আমি কিন্তু মনে করি না, আমি মনে করি পশ্চিমবাংলার হিউম্যান রিসোর্স মানব সম্পদের যে ক্ষতি হলো, অন্য রাজ্য থেকে কেউ আসতে গেলে ভাববে, শিল্পই আসুক তাদের লোক আসতে গেলে ভাববে যে কোন রাজ্যে যাব, আমার মানুষেরা আমার আত্মীয়রা মারা যাবে, এটাই বড় ব্যাপার। এই জলে ডুবে যাব, দায়িত্ব কার, কে ভোট দেন, কার সঙ্গে কার ইগোর প্রশ্ন হলো, কথা বললেন না, এর জন্য তো রাজ্য সরকারকে মানুষ ভোট দেয়নি, এজন্য তো কেন্দ্রীয় সরকারকে ভোট দেয়নি, দায়িত্ব কার? দুটো রাজনৈতিক দলের, বাংলার মানুষ তো কংগ্রেসকে শূন্য করে দিয়েছে, বিধানসভায় তো আমাদের কেউ প্রতিনিধি নেই, বিজেপির প্রতিনিধি আছে, তৃণমূলের আছে, তারা কেন আলোচনা করেননি? এই সময় তো বন্যা হবে জানা কথা, অতএব নিছক আপনারাও আমাদের জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, আমরা উত্তর দিই, কিন্তু আপনারা জোর করে বিজেপির বিধায়ককে, তৃণমূলের বিধায়ককে জিজ্ঞেস করেন না কেন যে বর্ষাকালে আপনারা কটা এই বন্যা নিয়ে ডিবেট করেছেন? অ্যাসেম্বলি তো খোলা ছিল, আমাদের যদি প্রতিনিধি থাকতো তারা বলতো, আপনাদের প্রচার সমস্ত কিছুতে আমরা তো শূন্য হয়ে গেছি, আমাদের প্রতিনিধি নেই, যাদের প্রতিনিধি আছে তারা কেন বলেননি? তাই আমাদের এরকম ধর্ণায় বসতে হচ্ছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।